নিয়ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল পত্রিকার বিরুদ্ধে মানহানি মামলা করার ঘোষণা দিয়েছেন নিয়ক বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ গত চার জুন জ্যাকসন হ্যাটসের একটি পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটা জানান এ সময় উপস্থিত ছিলেন নিয়কের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সম্পাদকবৃন্দ মোহাম্মদ আজিজ বলেন তার প্রতিষ্ঠান ইয়োর ড্রিম হোম কেয়ার নিয়ে সাপ্তাহিক আজকাল সম্প্রতি যে মিথ্যা ও বানওয়াট সংবাদ প্রকাশ করেছে তা তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র এবং প্রকাশিত সংবাদটি উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর তিনি বলেন সাপ্তাহিক আজকাল বানওয়াট প্রকাশের কারণে তিনি ইতিমধ্যেই ব্যবসায়িক দিক থেকে বিপুল অঙ্কের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কমিউনিটিতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তিনি সহসাই আইনজীবীর মাধ্যমে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মানহানি মামলার সিদ্ধান্তের কথা জানান আপনাদের করেন সাংবাদিকদের হাতে খুব কম আছে এক একজনের নিউজ পেপার নিয়ে একজনের সম্বন্ধে যাতালেখতে থাকবে একটা মিথ্যাচার করবে ফেক নিউজ দিবে এটা তো ঠিক না আপনাদের যে নিউজটা এটা কিন্তু কেসটা যে করছে যে চারটা জিনিস যার ফেলে দিছে আরেকটা জিনিস উনি অনুরোধ করছে আমাকে যাতে ওনার ওই বাড়িটা আমার কোম্পানির নামে আমি বিক্রি না করি এবং সেই বাড়িটার ডাউন পেমেন্ট পাঁচ লক্ষ চল্লিশ হাজার ডলার আমার দেওয়া এবং উনি যে বাড়িটা কিনেছে এই কোম্পানির নামে উনি আমাকে জানাই নাই বাড়িটা অবশ্য ফর ক্লোজারে চলে গেছে তখন আমি নোটিশ পাই আরে ইউ ড্রিম হোম কেয়ারের নামে বাড়ি আরে বাড়ি ফর ক্লোজারে গেছে এটা আমি জানি না তখন অ্যাড্রেস দেখে দেখলাম যে এটা মেজবার আবি দেখেন আমরা এখানে কোনো মিথ্যার আশ্রয় নিতে আসি নাই কোনো মিথ্যে কথা বলছি না যে মিথ্যাচারটা করছে শাহনওয়াজ সাহেব এটা সে উদ্দেশ্যমূলক করছে যে কমিউনিটিকে বিভ্রান্ত করে ইউড্রেনকে যদি সে ডাউন করতে পারে তার কোম্পানি লাভবান হবে তবে এই জন্য উনি রং জায়গায় পা ফেলে দিছে হি হ্যাজ টু পে ফর ইট নো ম্যাটার হোয়াট আপনাদেরকে আমি মিথ্যাচার করছি না আমার সব এভিডেন্স রয়ে গেছে কোর্টের এভিডেন্স রয়ে গেছে আপনারা দেখছে চাইলে আমি দেখাইতে পারি দেখেন মেজবাগ আমি ছোটোবেলা থেকে চিনি আমরা একই জায়গায় ছিলাম একই ব্লকে লয়ারে বলছে যে চলো ওর নামে ফ্রড কেস করো এবং অ্যাটর্নি জেনারেলের অফিসে চলো কালকে ওর জেল হবে কিন্তু এখন আমি আইনের আশ্রয় সেটা যেই হোক এক্স ওয়াই জেড যেই হোক যত বড় প্রভাবশালী যত বড় ধন ধনবান ব্যক্তি হোক না কেন